আমি আমার ছোট বোন রেহানা আমাদের ছেলেমেয়েদেরকে ছোটবেলা থেকে একটা কথাই শিখিয়েছি, টাকা পয়সা সম্পদ আমরা কিছুই রেখে যেতে পারবো না, কিন্তু একটা জিনিস তোমরা লেখাপড়া শিখতে হবে। এবং তারা সত্যিকারভাবে বিশ্বের ভালো ভালো বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে, নাম করা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছে, শিক্ষা গ্রহণ করেছে। আজকে ডিজিটাল বাংলাদেশ বা অটিস্টিক বা অটিজম বাচ্চা প্রতিবন্ধীদের জন্য এগুলি বা আমাদের এই সরকারি নানা ধরনের আমরা যে উন্নয়ন প্রকল্প এসব কিছুর সাথে তারা জড়িত আছে, কাজ করে যাচ্ছে, কিন্তু পর্দার আড়ালে তারা নিজেদেরকে প্রকাশও করে না, সামনেও আসে না। তারা কাজ করে যাচ্ছে দেশের জন্য, দেশের সাথে, দেশের কল্যাণে আমাকে সহযোগিতা করে যাচ্ছে। কাজে আমি এটুকু বলবো যে আমাদের ছেলেমেয়ের মাঝে এই উচ্চ আকাঙ্ক্ষা থাকবে যে আমরা মানুষের মতো মানুষ হব, বড় হব, ওই জঙ্গিবাদ সন্ত্রাস মাদক থেকে দূরে থাকবো এবং দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকে আমার ডিজিটাল বাংলাদেশ করেছি, আগামী দিনে আমার স্মার্ট বাংলাদেশ করব। তাই আজকের শিশু কিশোররাই তো স্মার্ট বাংলাদেশ চালাবে।